दिग्भ्रांत राज्य मुख्यमंत्री विप्लव कुमार देव। पुर एवं नगर भोटे निर्वाचन के घिरे विभिन्न जगह विभिन्न रकम कथा बोलछेन, कोनो कथार साथे तार कोनो कथार मिल नहीं। राजधानी शहरे बोलछेन एक कथा एवं अन्यान्य जिला एवं महकुमागुलिते बोलछेन अन्य कथा, जा बाद गेल ना सोमवारो। कैलाशहर पुर परिषदेर भोट के केंद्र कर निर्वाचनी प्रकाश्य जनसभाय बक्तव्य राखलें मुख्यमंत्री विप्लव कुमार देव। बक्तव्य रखते गए मुख्यमंत्री विप्लव कुमार देव बोलें, पश्चिमबंग थेके किछु दालाल, गरु चोर, कयला चोर, तृणमूल कांग्रेसेर नेतारा त्रिपुरा एसे राज्येर मानुषेर मध्ये हिंसार वातावरण ढुकिये देबार चेष्टा करछेन। आर मुख्यमंत्रीर ए भाषणेर पर हासिर रोल फुटे उठे गोटा जनसभाके घिरे। से कि करे कयला गुदाम करे, कयला शुरू करे, सुंदर पसंद करे गुदाम कयला शुरू करे, একটা কয়লা চুরি করে, একটা সিন্ডিকেট চালা, একটা মহিলাকে বলাৎকার করে, একটা দুজনকে খুন করেছে, এরা ত্রিপুরা দেশে ত্রিপুরা মানুষকে আর কৈলাসের বিভ্রান্তদেরকে এরা বাণী দেবে, তাদের কথা শুনতে ত্রিপুরা মানুষ। শুধু তাই নয়, নির্বাচনী প্রচারে গিয়েও উন্নয়নের ফানুস উড়ালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, খুব শীঘ্রই রেলের মানচিত্রে স্থান পাচ্ছে কৈলাস শহর, আর খুব শীঘ্রই কৈলাসহরে রেলের জয়ীপও শুরু হবে। তাছাড়া বিপ্লব কুমার দেব কৈলাসহরের উন্নয়নের স্বার্থে নিজ দলের গোষ্ঠীকন্দল ভুলে গিয়ে পুর পরিষদের সব আসনেই বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবার আহ্বান জানান বাইট মুখ্যমন্ত্রী। তার সঙ্গে তুলনা করা যে 3 বছর 8 মাসের 18 মাসের তো আমরা কোভিডের মধ্যে ছিলাম, তারপরে কি দিয়েছে, তারপরেও এই সরকার কোন দিশাতে কাজ করতে কৈলাসহর নজর এরাতে উন্নয়ন করার জন্য এডিপি থেকে 1600 কোটি টাকা আমরা সেনশন করে নিয়েছি, যে 1700 কোটি টাকা চলে এসেছে, ডিপিআর তৈরি হয়ে গেছে, 100 কোটি টাকা খরচা করে এই কৈলাসহরের নগর উন্নয়ন করা হবে, সেই দিশাতে সরকার কাজ করছে। এদিকে তথ্যবিজ্ঞ মহলের অভিমত, পরাজয়ের আতঙ্কে ভুগছে রাজ্যের নেতা মন্ত্রী সহ প্রত্যেকেই, তাই হতাশা থেকে প্রকাশ্য নির্বাচনী সভাতেও শাসক দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন বিরোধী সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবার। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে যে যে সভাতে যাচ্ছেন, প্রতিটি সভাতেই যেন ফাঁকা আসন পড়ে রয়েছে, আর এতেই পুর এবং নিগম নির্বাচনে বিরোধী লাগামহীন সন্ত্রাসে মেতে উঠেছে, সেটাই ধারণা তথ্যবিজ্ঞ মহলে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা। নমস্কার, জয় হিন্দ।